নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24। আপনাদের সঙ্গে আমি অভিক। উদ্বোধন হলো নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর। কৃষ্ণনগর রায়পাড়া মালিপাড়া বারোয়ারির এবারের ভাবনা বিপন্ন পরিবেশ। রায়পাড়া মালিপাড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন এলেন টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী রণিতা দাস ওরফে বাহামণি। কৃষ্ণনগর শহরের ঐতিহ্যমণ্ডিত সার্বজনীন পুজো শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজোর আজ শুভ উদ্বোধন। রায়পাড়া মালিপাড়ার উদ্বোধন মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, চলচ্চিত্র জগতের বিশিষ্ট নাম রণিতা দাস, যাকে বাহা পুজো কৃষ্ণনগর ছাড়িয়ে চন্দননগরে গিয়ে দারুণ ভাবে সেখানে প্রচার পেয়ে গেছে। অথচ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হলেও আমরা সেভাবে প্রচারের আলোয় আসতে পেরেছিলাম না। আজকে আপনাদের বলি, শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের কাছে আমরা করজোড়ে প্রার্থনা জানাবো। মা, তুমি পৃথিবীকে করোনা মুক্ত করো, পৃথিবীর মানুষ যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে তুমি সেই ব্যবস্থা করো। আজকে সব থেকে ভালো লাগলো দিলীপের চিন্তাভাবনা নিয়ে, দেড় বছর ধরে কোভিড পেশেন্টদের নিয়ে কাজ করেছে। আজকে একইভাবে বিপন্ন পরিবেশ ফুটিয়ে তুলেছে তাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে। আমরা দেখেছি কিছুদিন আগে আমাজনে আগুন ধরে প্রচুর জীবজন্তু মারা গেছে, আজকে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি। আজকে আজকে উপস্থিত আছেন কৃষ্ণনগর শহরের এই ওয়ার্ডের বারবার যাকে আপনারা নির্বাচিত করে পাঠিয়েছেন, এই শহরের মধ্যে 15 নম্বর ওয়ার্ডকে যিনি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করেছেন, মানুষের বিপদে আপদে সবসময় যিনি পাশে থাকেন। গত 2020 সালের এপ্রিল মাস থেকে যে আমাদের কোভিড সিচুয়েশন শুরু হয়েছিল, তারপর থেকে আমরা দেখেছি 24টা ওয়ার্ডের মধ্যে সব থেকে